ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে উন্নয়ন দৃশ্যমান হচ্ছে, সুফল পাচ্ছে মানুষ, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানালেন জনগণের অভূতপূর্ব সাড়াতে পদ্মা সেতু করার সাহস পেয়েছেন। নয়া মেয়র আরফানুল হক রিফাত বলেছেন, কুমিল্লার মানুষ তাকে যে দায়িত্ব দিয়েছে তার সততা ও নিষ্ঠার সাথে পালনের চেষ্টা করবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাওয়া মানেই তাদের বৈধতা দেয়া, তাই ক্ষমতাসীনদের অধীনে কোনো নির্বাচনে যায় না বিএনপি। সিলেটে আবারও দেখা দিয়েছে বন্যা, বিপদসীমার উপরে সুরমা, কুশিয়ার ও সারি নদীর পানি, পরিস্থিতির অবনতি সুনামগঞ্জে, পানি বন্দী লক্ষাধিক মানুষ। বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ সংবিধানে অন্তর্ভুক্তির ক্ষেত্রে শতাধিক ভুল পেয়েছে হাইকোর্টের নির্দেশে গঠিত কমিটি, প্রতিবেদন দাখিল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সংসদে নিন্দা প্রস্তাব এনে ভারতকে জবাব না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ইসলামী আন্দোলনের। সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে সারা বিশ্বে খাদ্য সংকট দেখা দিয়েছে, আগামীতে খাদ্য অবস্থা আরও খারাপ হওয়ার আশঙ্কা প্রকাশ। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক স্বেচ্ছাসেবীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 30 বছরের মধ্যে সুদের হার সবচেয়ে বেশি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক, মূল সুদের হার বাড়ল শতকরা 3-4%। ওয়েস্ট ইন্ডিজ সফরে আজ প্রথম টেস্টে মাঠে নামছে বাংলাদেশ, অ্যান্টিকায় বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে ম্যাচটি।